দিদি ভাই হিস্টোস্কোপি কিভাবে করা হয় বলেন প্লিজ গুড কোয়েশ্চেন কারণ ল্যাপারোস্কোপি আপনারা সবাই জানেন কিন্তু হিস্টোস্কোপি জানেন না আচ্ছা আমি দুইটাই বলি ল্যাপারোস্কোপি বলতে তো আপনারা জানেন যে পেটের উপর দিয়ে ছিদ্র করে অপারেশন করা হয় এতে সুবিধা হচ্ছে যে পেট কাটা লাগে না একটা ছোট একটা না তিন চারটা ছিদ্র করা হয় সেগুলো দিয়ে যন্ত্র ঢুকিয়ে যন্ত্রের গাইডেন্সে দেখে দেখে অপারেশন করা যায় এতে রক্তপাত কম হয় টিস্যু ইনজুরি কম হয় এবং সুবিধা হচ্ছে এখানে মাইক্রোস্কোপের মতো মানে একটা ছোট জিনিস অনেক বড় করে মনিটরে দেখা যায় যে জন্য কাজ করতে অনেক সুবিধা হয় তো এখন এই মানে প্রসিডিউর আসার পরে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ট্র্যাডিশনাল যে পেট কেটে যে অপারেশন সেটার জায়গায় ল্যাপারোস্কোপ করা হচ্ছে খরচ একটু বেশি আবার সমস্যা কিছুটা হয় যে কিছু কিছু অপারেশন পেটে যখন বেশি জট পাকিয়ে থাকে তখন পেট খুলতে হতে পারে তখন ল্যাপারোস্কোপিতে করা যায় না আর কি তো সেভাবে কনসেন্ট নিয়েই শুরু করা হয় অপারেশন যে যদি লাগে আমরা খুলতে পারি তো সাধারণত লাগে না আর হিস্টোস্কোপ হচ্ছে ল্যাপারোস্কোপের মতোই হিস্টোর মানে জরায়ু মানে জরায়ুর মধ্যে এরকম একটা মেশিন ঢোকানো হয় যেটা চিকন নলালা হ্যাঁ মাসিকের রাস্তা দিয়ে ওইটাকে জরায়ুর মুখের ভেতর দিয়ে জরায়ুর ভেতরে ঢোকানো হয় তো এটাও এরকম যে ছোট জিনিসগুলো মনিটরে আমরা বড় করে দেখতে পারি কি জিনিস দেখি যে জরায়ুর ভেতরে ওয়ালগুলো দেখা যায় যে ওখানে কোনো টিউমার আছে কিনা জরায়ুর ওয়ালগুলো একসাথে লেগে আছে কিনা টিবির মতো ফিচার আছে কিনা এগুলো মনিটরে দেখা যায় এখানে ডায়াগনোস্টিক এবং থেরাপিউটিক দুই ধরনেরই ল্যাপারোস্কোপও তাই হিস্টোস্কোপও তাই মানে আমরা ডায়াগনোসিসের জন্য শুধু দেখেও চলে আসতে পারি সেভাবে পরে ট্রিটমেন্ট দিতে পারি অথবা থেরাপিউটিক মানে একই সাথে দেখে আমরা কেটেও দিয়ে আসতে পারি সেটা সিজার আছে সিজার দিয়ে কাটা হয় অনেক সময় কটারাইজেশন মানে পুড়িয়ে দেওয়া হয় ছোট ছোট টিউমারগুলো যেগুলো জরায়ুর ক্যাভিটিতে থাকে সেগুলো এভাবে করা যেতে পারে এতে করে এটা আমরা যাদের বাচ্চা হয় না তাদের এটা করে থাকে একসাথে ল্যাপারোস্কোপ হিস্টোস্কোপ ছোট ছোট টিউমারগুলো আমরা এভাবে ফেলে দিয়ে আসতে পারি এবং সাথে সাথে নিচ দিয়ে ফ্লাশিং করে টিউবটাকে খুলেও দেওয়া হয় তাতে প্রেগনেন্সি রেটটা বেড়ে যায় একটু খরচ বেশি সব হসপিটালেই এখন হয় এমনকি সরকারি হসপিটালেও হয় আবার এই যে পিজি হাসপাতাল যেটা সাবেক পিজি হাসপাতাল বিএসএমএমও এখানেও হয় তো এই হচ্ছে হিস্টোস্কোপি তো আপনারা এই যাদের বাচ্চা হওয়ার সমস্যা তারা এসে এগুলো এখানে করতে পারবেন